অনেক দিন হলো স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী তিয়াশার। তবে বর্তমানে কোন নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী, চলুন জেনে নেওয়া যাক। বাংলা মিডিয়াম সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াশা লেপচা। তার 3 বছরের দাম্পত্যে ইতি টেনেছেন বেশ অনেক দিন হলো। যদিও প্রাক্তন স্বামীর মাধ্যমে স্টুডিও পাড়ার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেত্রীর। প্রথম সিরিয়ালে পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা, তবে এই মুহূর্তে তাকে বাংলা মিডিয়াম ধারাবাহিকে ইন্দিরা চরিত্রে দেখছেন দর্শক। প্রথম সিরিয়াল কৃষ্ণকলির পর আবারও নীল ভট্টাচার্যর সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। তবে বর্তমানে তিয়াশার জীবনে কি নতুন কেউ এসেছে? এক সংবাদ মাধ্যমকে তিয়াশা জানিয়েছেন, সবাইকে তো বলছি ভালো ছেলে খুঁজে দিতে, কেউ দিচ্ছে না। বিচ্ছেদের পর আমি এখন শুধু মন দিয়ে কাজ করে যেতে চাই, প্রেম নিয়ে ভাবার কোনো সময় নেই। স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর রাজনৈতিক মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল অভিনেত্রী তিয়াশাকে। তিয়াশা জানিয়েছেন, রাজনৈতিক মিছিলে দেখা গেলেও রাজনীতি নয়, অভিনয়ে মন দিতে চায় আপাতত। নতুন সিরিয়ালে শুটিং করতে এসে বেশ কিছু নতুন বন্ধুত্ব গড়ে উঠেছে। একই মেকআপ রুম ভাগ করে নেওয়ার সুবাদে সম্পূর্ণা লাহেরি এবং তিয়াশার মধ্যে গড়ে উঠেছে বেশ ভালো বন্ধুত্ব। অভিনেত্রী যে বর্তমানে পুরোপুরি সিঙ্গেল সে কথাই দাবি করেছেন। বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।